সেখানে যে ভোগ লাগে, ছয়বার ভোগ লাগে তো জেনে রাখুন, 56 ভোগ লাগে, 60 পৌটি 56 ভোগ, 56 প্রকারের ভোগ লাগে। তো একটু সময় লাগবে 56টা নাম বলতে, তবু আপনারা শুনে রাখুন ভালো হবে যে কি কি 56 প্রকারের ভোগ লাগে। তো সেখানে 56 প্রকারের ভোগ লাগে, 6 প্রকারের অন্ন লাগে, 6 প্রকারের ডাল, 8 প্রকারের সবজি, 8 প্রকারের পিঠা, আর 20 প্রকারের ছোট পিঠা, আর সেখানে 8 প্রকারের পায়েস। এভাবে 56 ভ্যারাইটি ভোগ লাগে। এগুলো শুনলে মনে হবে জগতের কোথায় এরকম হয় না। আর 6 প্রকারের অন্ন ভোগ লাগে না, কানিকা ভোগ, ওড়িয়া ভাষা বুঝুন বা না বুঝুন শুনতে থাকুন, কানিকা লাগে। আদার হিং দিয়ে একটা বানায়, আদা হিং রাইস, নারিকেল যেটা খিচুড়ি বানায়, হ্যাঁ নারিকেল খিচুড়ি, সরু অর্ণ পাতলা রাইস একটা বানানো হয়, আর হলুদ দিয়ে খিচুড়ি হয়। তো এইভাবে আর একটা খিচুড়ি হয়, খিচড়া, তো খিচড়া, 6 প্রকার অর্ণ হয়। ডাল দেখুন, হরহর ডাল হয়, তারপরে মুগ ডালকে হাফ করে ভেঙে সে একটা ডাল হয়, বলি বামানো মুগ মানে গোটা মুগ ডাল হয়, তারপরে ডালমা হয়, ডালমা সবজি মিশিয়ে, এটা খুব ওড়িশায় ফেমাস। তারপর পঞ্চবর্ণ ডালমা হয়, আর মাসকলাইয়ের ডাল হয়। এই হলো ডাল, 6 প্রকার ডাল। 8 প্রকার সবজি শুনুন, মহুর, এটা ঘান সবজি, মহুর, বেসর, বেসর মানে সরষে দিয়ে করে দারুণ টেস্ট, শাগ হবে, মধুরুড়ি হবে, রসা হবে, মরিচি পানি হবে, সাকরা হবে, মেথি পিঠা, এটা তিত্ত আইটম প্রতিদিন দেওয়া হবে। এই তিত্ত আইটম সম্পর্কে সুন্দর লীলা আছে। আসলে জগন্নাথ মন্দিরে যা কিছু হয় অনেক সিস্টেম আছে, যেটাকে জগন্নাথ স্বয়ং বলেছেন তুমি এরকম করো, আর অনেকটা আছে নিগম পন্থা অনুসারে করা হয়, তারপর কিছু আছে আগম তন্ত্র অনুসারে করা হয়, তারপরে কিছু আছে পূর্ব আচার্যরা এসে স্থাপন করেছেন, আর কিছু আছে কখন কখন যে ভক্তরা আসে সেটা তাদের ট্র্যাডিশন পরম্পরায় নেই, শাস্ত্রে নেই, ভক্ত চাইছে ভগবান, সেটি আমার আগে।